নবীজি বলেছেন মহিলাদের কাছ থেকে তুমি সরে থাকো যখন মহিলা বাড়িতে থাকে ওই সময় ওই শয়তানটা বাড়ির দরজায় গিয়ে বলে ভাবি যান খুলে দেন খুললি কিন্তু বিপদ আছে না নাই আছে না নাই গত কয়েকদিন আগে এক সপ্তাহ মনে হয় নাই এক সপ্তাহ আগে পত্রিকা এসেছে একজন কুলাংকার বাংলাদেশের শয়তান এই মালাউন ইবলিসের শয়তান দুলা ভাই ইবলিসের দুলা ভাই মাইক্রো গাড়ি চালায় সামনের দিকে যাচ্ছে যাওয়ার সময় একটা মহিলা সপ্তম শ্রেণীর একটা মেয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে গাড়ি আটকায়া মাইক্রো আটকায়া বলতেছে আপা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে একটু পার্লার ওই পার্লারটা কোন জায়গায় আমাকে একটু দেখে দেন এই মোর ঘুরলি আপনি পাবেন কি দেখেন টেকনিক মহিলাদেরকে কিডন্যাপ করতেছে কেমন করে আজকে পত্রিকায় আপনারা পড়েন বলতেছে এই মোর ঘুরলি আপনি পাবেন বলতেছে আপা আমি কিন্তু চিনি না আমাকে একটু নিয়ে নিয়ে চলেন গাড়ির মধ্যে তুলে নিয়েই আপনাকে গেলে আমি আপনাকে ওখানে নামায় দেব। আমরা তাহলে সরাসরি দেখতে পারবো ওটা বিউটি পার্লার যেইমাত্র মহিলার সহজ মনে করে যে গাড়ির মধ্যে উঠেছে অমনি টান মারছে এমন জোরে ব্রেক ট্রেক ফেল করে চলে গেছে একদম চিটাগাং কোথায় নিয়ে গেছে ঢাকার থেকে নিয়ে গেছে চিটাগাং চিটাগাং নিয়ে যা মহিলার সারা দেহ শেষ করে দিয়েছে মহিলাটা বিবৃতি দিয়া তার পুরা জীবনের ঘটনাটা তিনি ব্যাখ্যা করেছেন পুটা পুরা ফুটু ভিলেজটা মোবাইলের মধ্যে ধারণ করে তার জীবনকে নষ্ট করেছে আজ সারা দেশে ভাইরাল শুরু হয়েছে আজকে যুবকেরা পাগল হয়েছে বিবাহ না করে শুধু অবৈধ কাজের দিকে ঠিক কেনা মুসলমান ভালো করে শোনো যখনই ভাবি গরির মধ্যে দরজায় গিয়ে যখন করেছে এক নম্বরের মাদেরকে তখন কি করা লাগবে আল্লাহর কোরআন নবীজির হাদিস শোনা লাগবে কথা রাজি আছেন কেনা মাদেরকে তখন যে মাত্রই ওই মালাউন শয়তান দরজায় গিয়ে ডাক মারবে ওই সময়ে আল্লাহর কোরআন নবীজির হাদিস দ্বারা ওখানে এমন জোরে চিৎকার মারতে হবে যখন বলবে ভাবি ভাইয়া বাড়িতে আছে। এমন ভিলেম করে কথা বলে ভাইয়া ভাবি আমার ভাইয়া কি বাসা আছে ও কিন্তু শয়তান চিটিং জানেই কিন্তু তারপরে বলতেছে ভাইয়া আছে ওই মায়ের মহিলা যদি সুর দিয়ে বলে না তোমার ভাইয়া নাই তাহলে কিন্তু মারাত্মক শয়তানের তারের মধ্যে আটকে যাবে ঠিক কেনা ওই জায়গায় মহিলাদেরকে কর্কশ ভাষায় বলতে হবে এমন জোরে হুংকার মারতে তোমার ভাইয়া বাড়ি নাই যখনই জোরে কবি ওরে বাবারে দাজ্জাল মারকা বউরে দাজ্জাল এই যুগের শ্রেষ্ঠ দাজ্জাল এত বড় কণ্ঠ তার যে রাগ হইছে বাবা আগুন বাবা বরাবর যাওয়া যাবে না রসুলের হাদির শোনেন এই জায়গাতে ভূমিকা পালন করতে হবে জোরে হুঙ্কার দিয়ে ওই শয়তান শানি সব পাদান ছুটতে ছুটতে মারবে দৌড় আর কাছে কোনো দিন আসবে আল্লাহর কোরআন শোনেন এই জায়গাগুলিতে মহিলাদেরকে সেভ করতে হবে মা বোনদেরকে বাঁচতে হবে আজকে সারা দুনিয়ায় আর রং তামশায় আছে মহিলাদের পোশাক এমন ভাবে হয়েছে আজকে আটো সাটো পোশাক এত হালকা হয়ে গেছে নবীজি বলতেছেন নবীর কাছে একদম সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আর ওয়াইতাল হামওয়া হুজুর আমাদের বাসায় বাসায় দেবরেরা আছে আমরা কি মহিলারা দেবরের সঙ্গে দেখা দিতে পারব আল্লাহর নবী বললেন আলহামুয়া আল মাউদ তোমার দেবর তোমার জন্য মৃত্যু তুল্য দেবরের সঙ্গে কোনোদিন তুমি দেখা দিতে পারবা না মানুষ মরে গেলে যেরকম কবরে যায় চিরকাল আর দিন দেখা যায় না বিবাহ হওয়ার পরে দেবরের সঙ্গে আর দিন দেখা দেওয়া যাবে কিন্তু আমরা কি এই শেরপুর ধনটের মধ্যে একตา bari bari করে দেখান সবচেয়ে তো ঘটন দেবরের সঙ্গে যত আকাম চলতেছে আর রাসূল বলেছেন তোমার ভাবিকে দেখা হারাম এই হারাম ফতোয়া দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহর ফতোয়া আল্লাহ তালা 14 জন আওরাত বলেছেন তার ভিতরে দেবর হলো হারাম এই দেবর যেহেতু একই বাড়ির ভিতরে থাকে একই জায়গাাত খায় সব চাইতে বেশি বিপদ ঘটতে পারে দেবরের কাছ থেকে এজন্য রাসূলুল্লাহ বলেছেন দেবর হলো তোমার জন্য সব চাইতে মৃত্যুর মতো কোনো দিন তার সঙ্গে কথা চলবে না চলবে না এ হুকুম তার অসুল সরাসরি হাদিস দ্বারা প্রমাণ করেছেন